আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই যে আমি একটা সাদা কালারের একটা জামা নিলাম, তো আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখানে আমার মন মতো ডিজাইন করে নিলাম, আমি যেভাবে আঁকবো সেভাবে করে নিলাম। তো আমি নিচে আর উপরে একই ডিজাইন একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। এই যে দেখুন, আমি যেভাবে আঙুলটা দিতেছি, হাত দিতেছি, তো সেভাবেই করে নিলাম। তো ঝটপট কিভাবে যে কোনো জামা হ্যান্ড প্রিন্ট করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা আলু কেটে এরকমভাবে একটা ডিজাইন করে নিলাম। তো এখন হচ্ছে যে কোনো কাপড় বা ফোম আছে, তো আমি এখানে হচ্ছে আমি যে ফেস মানে ক্লিন করি, তো সেরকম একটা কটন নিলাম। তো কটনের মধ্যে আমি রং কিন্তু কালারটা নিয়ে নিচ্ছি। ছোট যে শেপের তিন কোণা করে আমি আলোটা নিলাম, সেটা আমি সাইডে দিব। আর যেটা ফুলের মতো করে নিলাম সেটা হচ্ছে আমি মাঝখানে দিব। তো আমি আমার সুবিধার জন্য আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু ঘেঁটে নিলাম। তো আমি কিন্তু গলার কাজটা করে নিয়েছি। এখন হচ্ছে আমি নিচে আসলাম, তো নিচেটাই যে দেখুন। আর আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কাঁটা চামচ না ইউজ করে। একবার নিলে কিন্তু দুইটা মানে দুইবার চাপ দেওয়া যায়। আর আপনারা চাইলে যে কোনো জামা ঝটপট কিন্তু এভাবে করে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি কিন্তু পরাটা রাউন্ড দিয়ে নিলাম, এখন হচ্ছে আমি মাঝখানেটা এঁকে নিব। তো আমি যেটা ফুলের মতো করে শেপ দিয়ে নিলাম সেটার মধ্যে কালার লাগিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটু চাপ দিব। তো আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু করতে পারেন। তো আমি এখানে আলু দিয়ে করতেছি, আলু দিয়ে কিন্তু মন মতো ডিজাইন করে নেওয়া যায়। তো আমার কাছে এই ফুলটাই বেশি ভালো লাগে, তো তার জন্য এই ফুলটাই করে নিলাম। তো আমি জামাটার ক্ষেত্রে আমি মোট তিনটা কালার ইউজ করব। তো এখানে আমার সামনে কিন্তু ইভা হাঁটাহাঁটি করতেছে। তো এখন হচ্ছে যে কালারটা দিয়েছি প্রথম, যে রানী গোলাপি বলে, তো সেই কালারটা দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি অরেঞ্জ কালার দিব। তো একইভাবে আমি দিয়ে নিচ্ছি।
তো আপনারা চাইলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এভাবে কিন্তু যে কোনো জামা ওনার মধ্যে হ্যান্ড প্রিন্ট করতে পারেন। তো এই যে আমার জামাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে শুকানোর পালা। তো এই যে আমার জামাটা কিন্তু শুকিয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ঝটপট করে জামা কিন্তু হ্যান্ড প্রিন্ট করে নিতে পারেন যে কোনো ডিজাইনের। তো আমি এই ডিজাইনটা করলাম, যদি ভালো লাগে করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।